এটা চোৱা আমি জেনেৰেলি কিনা মাল্টিপল এংগুলৰ বিষয়ে পঢ়িম ফার্স্ট ফার্স্ট তিনটা মাল্টিপল এংগুল আছে সাইন টুইস এক্স কস টুইস এক্স আৰু টেন টুইস এক্স এবাৰ ফৰ্মুলা এটা চাই লওঁ সো সাইন টুইস এক্স মানে হৈছে 2 সাইন এক্স কস এক্স আৰু এইটা ফৰ্মুলা বহুত ইম্পৰটেন্ট দেই কস টুইস এক্স ইকুৱেল টু কস স্কোৱাৰ এক্স মাইনাস সাইন স্কোৱাৰ এক্স এবিলাক তোমালোকে যিবিলাকৰ অলৰেডি এডভান্স আছিল ক্লাস 11 10ত তোমালোকে এইবিলাক ফৰ্মুলা পাইছা এটা কস টুইস এক্স আৰু এটা হৈছে টেন টুইস এক্স So 10 plus x माने होते हैं 2 10 x divided by 1 minus 10 square इधर सवाल है कौन-सा रखो ये फॉर्मूला भी लगते देखिसा ना ये फॉर्मूला भी लग पिसो तुम्हारे के इन्वर्स ट्रिकोले कन्वर्ट करी बोलेगो जो तुम्हारे के 10 देखिसा तब 10 तो ना था के इन्वर्स ट्रिकोमेट्रिक तब मैंने एक्सप्रेशन तो सेम था कि बमो यार इन्वर्स ऑफ फॉर्मूला लिखिम सवाल है इन्वर्स ऑफ फॉर्मूला की होय ट्वाइस एक्स डिवाइडेड बाय वन माइनस एक्स स्क्वायर आगफाले टेन इनवर्स ता लगी जाओ ভালকে মন কাছন কম্পেয়ার কৰা একটা ফৰ্মুলা নহয় নে সোয়া এটো 10x ৰ জায়গা তেও x লিখিছে মই থিটাও লিখিব পাৰো সো 2x / 1 - x কৰি ভালকে মন কৰাছোন ইনভার্সত কি হয় এই জেনেৰেল ফৰ্মুলাটোকে লিখা যায় খালি তাৰ পৰা তোমালোকে 10 টো ৰিমুভ কৰিছো বুলি কলে ভাবিলে হ'ব 10 টো কমন আনি আকলে 10 ইনভার্স হিচাপে লিখিছা আৰু গুটেটো জায়গা তোমালোকে x হিচাপে কনসিডার কৰিছা সেই কাৰণে ইনভার্স ত্ৰিকোণমিতি পঢ়িব কাৰণে তোমালোকে এই ফৰ্মুলাটো জানিব লাগিব সো হে কাৰণে এই ফৰ্মুলাখিনি ক্লাস 11ত পাওঁতে এবাৰ ভালকে জানি লবা এটা সব মই ইয়াকো ইনভার্স ত্ৰিকোণ লিখিব পাৰো ইয়াকো ইনভার্স ত্রিকোণ লিখিব পাৰি প্ৰত্যেককে ইনভার্স ত্রিকোণ লিখা এটা ফৰ্মুলা আছে তাৰ মানে প্ৰসিডিউৰ আছে এইবিলাক তোমালোকে পিছত শিকি লবা খালি তোমালোকে জানিবা যে ইয়াৰে ৰিপ্ৰেজেন্টেশ্যন হয় মই দেখাই দিলোঁ এটো তোমালোকে নিজে দেখিছা এটো আকৌ তোমালোকৰ টেন টুইস এক্স আৰু এটা ফৰ্মুলা আছে অ কস টুইস এক্স আৰু এটা ফৰ্মুলা আছে কস টুইস এক্স ইকুৱেল টু 1 মাইনাস টেন স্কোৱাৰ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোৱাৰ এক্স চাবাতে মই ইয়াক ইনভার্সত লিখিম এটো কস আছে ন আগফালে কেনে কস ইনভার্স তা লাগি যাব এইটো 10 আছে ন এফালে 10 ইনভার্স তা লাগি গৈছে মই ইফালে পঠিয়াই দিছো মানে তেনেকা ভাবিব পাৰা আৰু এটো সব 1 মাইনাস এক্স স্কোৱাৰ ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোৱাৰ ভালকে কম্পেয়ার কৰছ একেটা ফৰ্মুলা নহয় নে সো খালি এফালে যদি কস টুইস এক্স আছে তুমি ইফালে কস ইনভার্স পঠিয়াব লাগিব এফালে যদি টেন টুইস এক্স আছে তুমি ইফালে টেন ইনভার্স পঠিয়াব লাগিব বস ইমানে বিশেষ একো ডিফারেন্স নাই এইবিলাক আমি পিছত পঢ়িম ক্লাস 12 ৰ বস্তু হয় তোমালোকে খালি এটো এটলিষ্ট জানিব লাগিব সেখানে যেতিয়া যিটো পাইছা সেইটো পঢ়িম পঢ়েছিয়া সো সেখানে আমি কি কৰিম এইকেইটা ফৰ্মুলা ভালকে মুখস্থ কৰি লম যিমান পাৰো ডেৰিভেশন পাৰো নাহে এটা মন কৰিবা যে আমি কি কি ফৰ্মুলা জানিব লাগে তাৰে ভিতৰত হৈছে এই ফৰ্মুলা দেখি জানে এই ফৰ্মুলাটো বহুত বেছি ইম্পৰটেন্ট এটো বহুত বেছি ইম্পৰটেন্ট ঠিক আছে এই ফৰ্মুলাটো আমি কি কৰিম ইয়াৰ পৰা কেবাটা ফৰ্মুলা ডেৰিভ হয় তোমালোকে চাবা এই ফৰ্মুলাটো আমাৰ বেটা ফৰ্মুলা আনিছো সেইটো তোমালোকে এবাৰ চাবা cos / x = cos² মানে 1 - sin² হয় তো সবেই জানা 1 - sin² x - sin² x which is equal to 1 - 2 sin² x ঠিক আছে এটো যে কস্ট এক্স ফর্মুলা এটো কস্ট এক্স এটা ইম্পর্টেন্ট ফর্মুলা হয় এটো আকো তোমালোকে সহায় যে ম কাক ব্রেক কৰিছিল কস স্কোয়ার কে ব্রেক কৰিছিল 1 - sin² বলি ইচ্ছা গলে তোমালোকে sin² কো ব্রেক কৰিব পাৰা পসিবিলিটি আছে সো তেতিয়া যে ম নেক্সট ফর্মুলা সোয়া ম নেক্সট লিখিছো cos twice x = cos স্কোয়ার x - 1 - cos স্কোয়ার x কাক ব্রেক কৰিছো গমে পাইছা ম sin² x ক ব্রেক কৰিছো সো এটো যে ম ব্রেকেট ওপেন কৰো মাইনাস মাইনাস প্লাস হবো সো কিমান হবো 2 cos স্কোয়ার x - 1 এটো cos twice x এটো cos x ৰ এটা আনাদা ইম্পৰটেন্ট ফৰ্মুলা তাৰ মানে তোমালোকে মেইনলি cos x ৰ তিনিটা ফৰ্মুলা আছে এটা এটো আৰু এটা এটো তিনিটা ফৰ্মুলা খুব বেছি ইম্পৰটেন্ট ফৰ্মুলা তাৰ মানে ক্লাস 12 ৰ তোমালোকে যদি সিনিয়ৰ বিলাকক সিনাকি আছে তোমালোকে বুধিব পাৰা এইটা ফৰ্মুলা কিমান কিমান জায়গাত এপ্লাই হয় প্ৰথম কথা ইনভার্স ত্ৰিকোণত এপ্লাই হ'ব ঠিক আছে নেক্সট তোমালোকে ডিফাৰেনশিয়েশনত এপ্লাই হ'ব ইন্টিগ্ৰেশনত এপ্লাই হ'ব एप्लीकेशन ऑफ इंटीग्रल नंबर का चैप्टर से तार अप्लाई होगा एप्लीकेशन ऑफ डेरिवेटिव नंबर का चैप्टर से एकटा फार्मूला बहुत बार अप्लाई होइसे सो किंतु तुमालके एबार जानि लवा पिसत तुमालके ভালকে কইব পাৰিবা এটা সম অলপমান সিম্পলিফাইড ফৰ্মুলা লৈ গৈছো cos twice x = 1 - 2 sin square x ইয়াক যদি মই 2 sin square x টো ইফালে লৈ আহো এটো পজিটিভ বনিব আৰু cos twice x টো ইফালে লৈ গলে নেগেটিভ বনিব তেনে ইয়াৰ পৰা এটা ফৰ্মুলা দিয়া হয় জানানে এটো হৈছে 2 sin square x এটো মই ইফালে লৈ আহিলো বুলি হবা ইকুৱেল টু কিমান হ'ব 1 - cos twice x अगर सिमिलरली म याक आउट ऑफ सिंपलीफाई करबो बिचारिसु एटा 2 cos स्क्वायर x माने किमान पाबा 2 cos स्क्वायर x माने होबो 1 टु एफले लया 1 प्लस cos twice x एकटा मिलली एटुटा पाहोरि गले डेरिवेशन तो माने तोमालके यार पर आनि लबो पारिबा डेरिवेशन तापा कोइ लबो पारिबा किन्तु मेनली डायरेक्ट एक मुखस्थ राखिबो पाइले ভাল হয় এটা সোয়া টাইম কিটা একই আছে 1 cos twice x এবাৰ প্লাস আৰু এবাৰ মাইনাস যদি প্লাস থাকে তোমালকে 2 cos স্কোয়ার লিখিবা আৰু যদি মাইনাস থাকে ডাইৰেক্টলি সাইনত লিখিবা 2 sin স্কোৱাৰ মানে প্লাস থাকিলে আমি কসে লিখিম আৰু মাইনাস থাকিলে সাইন সো একে কে সোৱা 1 1 cos x cos x সো ইগ্ৰা ফৰ্মুলা এপ্লাই কৰি মানে আমি তোমালোকৰ ক্লাস 11ৰ বহুত কিটা কোৱেশ্চন কমপ্লিট কৰিম
সো হেখানে ম মেইনলি ফর্মুলা যাবা দি লৈছো এটো যে সাইন টু এক্স এটো কস টু এক্স এটো টেন টু এক্স ইমানতে হে কিন্তু কস টু এক্স ফর্মুলাতে বা বহুত কিটা ফর্মুলা ডিরাইভ করা যায় একচুয়ালি সো তোমালকে এটো কথা ভাবিব পারা তোমালকে এটো কথা ভাবিব পারা বা এইটা ফর্মুলা এইটা ফর্মুলা খালি বহুত বার এপ্লাই হয় এটা ম যেটো কোয়েশ্চন করিবলৈ গছো তোমালোকক আজি তাত আমি এইটা ফর্মুলা এপ্লাই কৰিম এইটা ঠিক আছে এতিয়া ইনভার্স ট্রিগত কেনেকে সিম্পলিফাই করা হয় সাবা দেই কেসটো এনেকুৱা ধৰণৰ হয় ইনভার্স ট্রিগত কেনেকে লিখে তোমালোকক এটা পঢ়িবলৈ মন যাব একচুয়ালি এপ্লিকেশন বিলাক দেখি থাকিলে ইনভার্স ট্রিগত এনেকে লিখা সাপোজ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এটা অবিয়াসলি তোমালোকে নিজে গমে পাইছা এটো টেন ইনভার্স আছে সো আমি যিমান পাৰে হিমান সিম্পলিফাই ফৰ্মত লিখিব কৈছে তেলে এটো টেন ইনভার্স থাকিলে ভিতৰফলৰ এক্সপ্ৰেচন হৰে টেনত লিখিব লাগে তেতিয়া টেন আৰু টেন ইনভার্স কম্পোজ হৈ পিনি নাইকিয়া হৈ যায় মানে যেনেকে টু লগত যেনেকে হাফ মাল্টিপ্লাই কৰিলে ওৱান হয় ন তেতিয়া আমি টেন ইনভার্সৰ লগত টেন মাল্টিপ্লাই হোৱা বুলি ভাবিব পাৰে একচুৱেলি এইটো মাল্টিপ্লিকেশ্যন প্ৰচিডিউৰ বুলি নকয় খালি বুজি পাব লাগিব আমি বুজিবৰ কাৰণে কথাটো কৈ থৈছো টেন ইনভার্সৰ লগত টেন টু নাইকিয়া হৈ গৈ ওৱান হৈ যায় বুলি ভাবিবা তেতিয়াহ'লে তোমালোকে যদি টেন টু টেন ইনভার্সৰ নাইকিয়া কৰো বুলি ভাবিছে ইয়াক টেনত কনভাৰ্ট কৰিব লাগিব সো টেনক কনভাৰ্ট কৰিবৰ কাৰণে তোমালোকে মন কৰিছানে তেতিয়াহ'লে এইটো ওপৰটো কি হ'ব লাগিব সাইন আৰু তলটো কস তোমালোকে এক্সৰ জেগাত কি কনসিডার কৰিলে এই সাইনলে কনভার্ট হোৱাৰ চান্স আছে অবিয়াসলি এক্সৰ জেগাত তোমালোকে এটো কৰিব নালাগিব না বাৰু কস টাইছ বহাই দিয়া তাৰমানে কস টাইছ থিটা বহাই দিয়া সাবাৰি মই কেনে কৈছো টেন ইনভার্স 1 মাইনাস কস টাইছ থিটা ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মানে কস টাইছ থিটা কনসিডার কৰিছো জানো ঠিক আছে সো টেন ইনভার্স গুছি গল এফালে কাম পালা 1 মাইনাস কস টাইছ থিটা মানে 2 সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 কস স্কয়ার থিটা 2 টু ক্যান্সেল গুছি গল sin স্কয়ার বাই cos স্কয়ার মানে 10 স্কয়ার সো স্কয়ার অফ 10 স্কয়ার মানে 10 10 10 গোল ফিনিশ দুনে কা আনসার হইব মানে এবলা ইনভার্স ট্রিগ বস্তু হয় খালি তুমি দেখি চিনি পাব লাগিব কি ফর্মুলা হয় তোমালকে 1 মাইনাস cos ডিভাইডেড বাই 1 প্লাস cos টাইছ থিটা এনক এই ফর্মুলা কিটা মানে মেইনলি সো তোমালকে এবাৰ যদি সিনাকি হৈ লওঁ ন পিছত তোমালকে বুজিবলে সুবিধা হ'ব যিয়ে নহওক বাৰু এবলা এপ্লিকেশন বিলাক দেখিলে তোমালকে মন ৰাখিবলে ভাল লাগিব সো এই কিটা এটা ফর্মুলা এটা মই ডাইৰেক্টলি এটা কোৱেশ্চন লৈ গুছি গৈছো হেতু হইছে তোমালোকৰ হইছে ফাইন্ড দা ভ্যালু অফ টেন অফ পাই বাই 8 মনত পৰিছে কি জান এটো টেন অফ পাই বাই 8 ৰ ভ্যালু লিয়া বুলিছে এটা ইম্পৰটেন্ট কোৱেশ্চন হয় এটো আমাৰ 4 মার্কছৰ কোৱেশ্চন হয় এবাৰ প্ৰথমে সাইলোৱা এক্সপ্লেনেশ্যনটো কি হয় এটা মই যদি হুধু প্ৰথম কথা হল পাই বাই 8 মানে কিমান পাই মানে হইছে 180 ডিগ্রি আৰু এইটা যদি আমি ডিভাইড কৰো কিমান হ'ব 180 কেটে ডিভাইড কৰিলে এটো হৈ গ'ল 2.22 সামথিং হ'ব তাৰমানে 22 পইণ্ট কিবা এটা এংগল আহিব এতিয়া মন কৰিবা যে কিমান হ'ব 180 যদি আমি 8 ডিভাইড কৰো 16 সো এটো থাকিলে 20 আকো 2 দিলা 16 হৈ গ'ল 4 থাকিলে 0.5 22.5 ঠিক আছে কথাটা মন কৰিবা খালি তাৰমানে তোমালোকৰ 10 22.5 ৰ ভ্যালু উলিয়াব কৈছে ইন্টাৰেষ্টিং কথা এতিয়া তোমালোকে ভালকে মন কৰা এটো এংগুলৰ ভ্যালু তোমালোকে আজিলৈকে কেতিয়াও পোৱা নাই তোমালোকে কোন বিলাক পাইছা 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি 0 ডিগ্রি সো তোমালোকে সদায় মন কৰিবা যেতিয়া এটা আননোন এংগুল দিয়ে তোমালোকে হে আননোন এংগুলটো তোমালোকে চিনি পোৱা কোনটো এংগুলৰ নিয়েরেস্ট হয় বা তোমালোকে চিনি পোৱা কোনটো এংগুললে কনভার্ট কৰিব পাৰা হেতু সদায় ভাবিবা সদায় প্ৰসিডিউৰ বিলাক মন কৰিবা মই কি কৰিম যেতিয়া আননোন এটা এংগুল দিব তাৰ ভ্যালু চালো 22.5 এটা মই সুধিলো যে মই কি কি এংগুল পাইছো 0 ডিগ্রি 90 60 30 45 এটা কথা হলো ইয়াক কোনটো এংগুললে কনভার্ট কৰিব পাৰি তোমালোকে লগা লগ হৈবা স্যার এটো পাই বাই 8 ন পাই বাই 8 ক যদি আমি 2 এ মাল্টিপ্লাই কৰি দিই কিন্তু পাই বাই 4 হৈ যায় পাই বাই 4 মানে কিমান 45 ডিগ্রি ঠিক আছে নে সো ইকলি আমি 45 ৰ সবৰে ভ্যালু আছে সাইন 45 ৰ ভ্যালু জানো কসৰ জানো টেনৰ জানো কটৰ সবৰে 45 ৰ ভ্যালু জানো স্যার খালি আপুনি ইয়াক কি হলে কনভার্ট কৰি লব লাগিব 45 লে কনভার্ট কৰি লব লাগিব কিন্তু আপুনি লাষ্টত গৈ কিন্তু আনসার আপুনি 10 পাই বাই 8 ৰ উলিয়াব লাগিব খালি আমি চিনি পোৱা এটা এংগুল এটলিষ্ট কনভার্ট কৰি লওঁ এটা সাবা দেই প্ৰসিডিউৰটো খুব এবাৰ সিম্পল প্ৰসিডিউৰ হয় এটা মই কি কৰিম লেট মই কেনেকৈ কনসিডাৰ কৰিছো পাই বাই 8 ইকুৱেল টু মই এক্স বুলি কনসিডাৰ কৰিলোঁ এই এংগুলটো পাই বাই 8 টু এক্স বুলি কনসিডাৰ কৰিছো এতিয়া মন কৰিবা তোমালোকৰ পাই বাই 8 ৰ ভ্যালু তোমালোকে নাজানা নহয় মই ইয়াক কিহে মাল্টিপ্লাই কৰিছো 2 ইনটু পাই বাই 8 কৰিলোঁ ইকুৱেল টু কিমান হ'ব 5.6 হ'ব তেতিয়া ভ্যালুটো ইকুৱেল থাকিব জি অপাৰেশ্যন কৰো দুইফালে কৰি যাম এটো কিমান পালা পাই বাই 4 ইকুৱেল টু কিমান পালা 5.6 এটা মই মোক কাৰ ভ্যালু লাগে 10 ন একচুয়ালি তোমালোকে কাৰ ভ্যালু উলিয়াবলে গৈ আছা মই কওঁ তোমালোকৰ 10x ৰ ভ্যালু উলিয়াবলে গৈ আছা কেলে এটো x নহয় জানো সো তোমালোকে 10x ৰ ভ্যালু পালে ষ্টপ কৰি দিলে হৈ যাব মুঠতে আমি 10x ৰ ভ্যালু উলিয়াম কথা কা নাপাহৰিবা এতিয়া সো মই ডিফলে 10 কনসিডাৰ কৰিলো
এবাৰ ভালকে মন কৰিবা এফালে কিমান পালা 10 টো আছে তোমালোকে মুখ ঘুৰিব পাৰা স্যার 10 কিয় কনসিডার কৰিলে কাৰণ আমাৰ 10 ৰ ভ্যালু উলিয়াব দিছে সো এটা মন কৰিবা 10 পাইবা ফৰ মানে 1 হয় এটো কাৰ ফৰ্মুলা 10 টুইস এক্স এটো চিনি পাইছা নে সো 10 টুইস এক্স মানে কিমান হ'ব 2 10x ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কয়ার এক্স অলপমান এটা ক্রস মাল্টিপ্লাই কৰি দিও 1 মাইনাস 10 স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 2 10x এটা মই গুটেখিনি একেফালে লিখি দেখাইছো 10 স্কয়ার এক্স একচুয়ালি মই এটো ইফালে শিফট কৰিছো দে মাইনাস ওনা কম বলি প্লাস 2 10x মাইনাস 1 ইকুয়াল টু 0 এটা তোমালোক মানে কথা কব লাগিব x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0 বা x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এটো কোয়াড্রেটিক ইকুয়েশন হয় কোয়াড্রেটিক ইকুয়েশন অফ x বুলি জানা যায় ইয়াক সলভ কইলে কার ভ্যালু পাওয়া যাব x অর কেটা ভ্যালু আহিব দুটা এটো কলো মই কোয়াড্রেটিক ইকুয়েশন অফ x যেতিয়া আমি এই ইকুয়েশন বিলাক ট্রিগোনোমেট্রিক রেশিও রেসপেক্টিভলি পহিম ন তাত এটা x না থাকে তার জায়গা তোমালোকৰ কিবা sin থিটা এনেকুৱা ধৰণে থাকিব এটো কোয়াড্রেটিক ইকুয়েশন অফ sin থিটা তেনেকে কোৱা যায় ইয়াক সলভ কইলে জেনে x ভ্যালু পাবা ন ইয়াক সলভ কইলে sin থিটা ভ্যালু আহে তোমালোকে ভালকে মন কৰাছোন এটো তোমালোকৰ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ 10x নহয় নে এটো 10x অফ কোয়াড্রেটিক ইকুয়েশন হয় তাহলে ইয়াক সলভ কইলে কা ভ্যালু পাবা 10x ভ্যালু পাম সো তাম আমাক কা ভ্যালু লাগে 10x ভ্যালু লাগে সো 10x ভ্যালু আমি তাপা উলিয়াই দিব পাৰিম কিন্তু যদি বুজি পাবলে অসুবিধা হয় তোমালোকে এটুক মই y বুলি কনসিডার কৰিছো তোমালোকৰ যেটা বুজি বলে বেছি ভালকে বুজি পাবা ইকুয়াল টু 0 10x ইকুয়াল টু কি ললো y এটো সো এটা আমি কনসিডার কৰিছো ভালকে মন কৰাছোন এটো কোয়াড্রেটিক ইকুয়েশন অফ y নহয় নে তাহলে ইয়াক সলভ করলে কা ভ্যালু পাবা y y মানে কি হয় 10x আমাক হেতুটো লাগে ন সো এটা আমি কি কৰিম এটো মিড টার্ম বেকিং নহয় এটো মিড টার্ম বেকিং কৰিব নোৱাৰা তুমি ভালকে সোৱা ফ্যাক্টৰাইজেশন নহয় সো এটা আমি কোয়াড্রেটিক ফৰ্মুলা এপ্লাই কৰো কোয়াড্রেটিক ফৰ্মুলাৰ মনত আছে নে মাইনাস b প্লাস মাইনাস কিবাটা বুলি সো হোৱাট ইজ ভ্যালু অফ y দেন মাইনাস b মানে 2 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 4 ইনটু a a মানে 1 আর c মানে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু 1 এখন সিম্পলিফাই কৰি দিছো সো y ইজ ইকুয়াল টু ডাইৰেক্ট কৰি দিই এটো মাইনাস 2 থাকিলে প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 8 এটো মাইনাস মাইনাস প্লাস হৈ যাব ন 4 প্লাস 4 8 ডিভাইডেড বাই 2 আউট অফ সিম্পলিফাই কৰিলো সো স্কয়ার রুট অফ 8 মানে হৈছে 2 রুট 2 ইয়াৰ পৰা 2 এটা কমন আহিব ন ওপৰ পাটি তে তৰল কেনসেল যাব থাকিব কিমান জানা মাইনাস 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস রুট 2 ৰবা তাৰমানে তুমি y ভ্যালু পালা মানে কা ভ্যালু পালা 10x ভ্যালু জানো মই আনসার আহি গল তুমি কিন্তু তুমি কি y ভ্যালু কেনে পাইছা বাৰু দ্যাট ইজ 10x ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস রুট 2 অর 10x ইজ ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস রুট 2 তোমালোকে ত্রিকোণমিতিক কোশ্চন বিলাক কোটা অকমান সাবধান হবা এটা কথাটো হল মই চালো এই 22 মোৰ এংগলটো কিমান আছিল পাই বাই 8 22.5 22.5 কোনটো কোয়াড্রেন্টৰ এংগল হয় এটো তো 90 কে হৰু হয় তেনে অবিয়াসলি ফার্স্ট কোয়াড্রেন্টৰ এংগল হয় সো এটো যদি ফার্স্ট কোয়াড্রেন্টত আছে তেনে তার 10 ভ্যালু পজিটিভ সাইন ভ্যালু পজিটিভ কস ভ্যালু পজিটিভ সব ভ্যালু পজিটিভ হব কেলে ফার্স্ট কোয়াড্রেন্টৰ এংগল নহয় নেকি ইয়াৰ ভ্যালু সব ত্রিকোণমিতিক ৰেশিও ইয়াৰ ভ্যালু পজিটিভ হব তে তোমালোকৰ 10 ৰ ভ্যালু কিমান হব লাগে এটো পজিটিভ হব লাগে ভালকে মন কৰাছোন এটো কি পালা মাইনাস 1 মাইনাস 2 সিমিলিফাই কৰিলে নেগেটিভ কোয়ান্টিটি আহিছে তাৰমানে 10 পাই বাই 8 ভ্যালু কিমান পাইছা নেগেটিভ এটো কিটা পসিবল হ'ব নোৱাৰে নট পসিবল বুঝবা নে কিন্তু এটো কেনে গম পালা এটো পসিবল হ'ব বুলি কোনটো ডাঙৰ মাইনাস 1 ডাঙৰ নে 1 ডাঙৰ নে √2 ডাঙৰ √2 স্কয়ার অফ 2 মানে 1 পইণ্ট সামথিং হয় সো এটো ডাঙৰ হ'ব ডাঙৰ ডাঙৰ কি জানেছে প্লাস তেলে পজিটিভ কোয়ান্টিটি হৈ গ'ল আৰু পজিটিভ কোয়ান্টিটি মানে এটো আমাৰ ৰাইট আনসার হয় দেয়ারফোর 10 পাই বাই 8 ইজ ইকুৱেল টু মাইনাস 1 প্লাস ঠিক আছে সো ভালকে বার সোয়া সিম্পল প্রসিডিউর হয় কোশ্চেনটা বার ভালকে চাই লওয়া তোমালোকে এটো অকল এক্সেপশন এটা কোশ্চেন আছে খালি ইয়ার পৰা শিকিব লাগা কথা কি আছে জানানে যদি এঙ্গুলটো আননোন হয় তাক তোমালোকে 2 রে মাল্টিপ্লাই কৰিব পৰা 3 রে মাল্টিপ্লাই কৰিব পৰা মুঠতে তোমালোকে এটা নোন এঙ্গুল লৈ কনভার্ট কৰিব লাগিব সো ঠিক আছে সো তেনেকুৱা ধৰণৰ থাকিব পাৰে এটা সাপোজ তোমালোকে যদি মই ইয়াত এনেকৈ এটা পাই বাই যদি 18 থাকিলেতেন পাই বাই 18 থাকিলেতেন ন তেতিয়া মই 3 এ মাল্টিপ্লাই কৰিলো ললতেন তেতিয়া কি হলে কনভার্ট হলে পাই বাই 6 হলে কনভার্ট হলতেন পাই বাই 6 মানে 30 ডিগ্রি তার তুমি 10 ৰ ভ্যালু জানা সাইনৰ ভ্যালু জানা সবৰে ভ্যালু জানা নহয় সো হেতু কথা সদায় এম কৰি ৰাখিবা এটো কোয়েশ্চন জনাটো ডাঙৰ কথা নহয় ইয়াৰ পৰা কি শিকিবলগীয়া আছে হেতু ডাঙৰ কথা যে এটা আননোন এংগল পালে তাক তুমি 2 ৰে মাল্টিপ্লাই কৰিলো পৰা এটা 10 টু 6 ৰ ফৰ্মুলা এপ্লাই হৈছে 3 এ মাল্টিপ্লাই কৰিলে 10 6 ৰ ফৰ্মুলা এপ্লাই হ'ব বুজি পাইছানে সো তেনে কাৰণে কৰি মেলি ধুনীয়াকে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবা
দরকার হলে তাক এটা ওয়াই হিসেবে কনসিডার কৰি লবা সিম্পলিফাই কৰিবা ভ্যালু আহিব মিড টার্ম বেকিং হলে ভাল কথা যদি নহয় তেনে কোয়াড্রেটিক ফর্মুলা প্রসিডিউর আছে খালি তোমালকে জানিব লাগিব কইব কবা কিবা হদিব লাগি আছে নেকি এটো কিও নট পসিবল হল গম পালা নহয় কারণ আমার অ্যাঙ্গেলটো মই এখন লিখি দিম এলস পাই বাই 8 লাইজিন হুইচ কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্টত আছে সেখানে হেতু পসিবল নহয় ফার্স্ট কোয়াড্রেন্ট থাকা কোনো অ্যাঙ্গেল কেটেও নেগেটিভ না ঠিক আছে সো নোট ইট ডাউন প্লিজ লিখ